এটা ঘোষণা করতে চাই, আপনি যদি আমাদের সরকার ক্ষমতায় আসার পর মোট 3 কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ, যেটা ডিআর বলা হয় প্রধান, 1/3/2021 আমরা 3% দিয়েছিলাম, 1/7/2022 5% দিয়েছিলাম, 1/12/2022 একটা ছালাং মেরে 12% করে দিলাম, ছালানি, এবং এতে করে 20% দিয়েছি। করোনা পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে বেতন স্টপ করে দিয়েছে, আমাদের রাজ্যে কিন্তু স্টপ করি তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার 3% দিয়ে প্রদান করেছে। আমাদের এই সরকার ক্যাশ ইন লিউ অফ এলপিসি, অনেক এলপিসি যেতে হবে না, হবে না, কিন্তু তাদের পয়সা দেওয়া হয়েছে। আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের স্বার্থে আজকে 5% দিয়ে এবং দিয়া এই 5% দিয়ে দিয়া 1 জানুয়ারি 2024 থেকে কার্যকরী হবে। এতে বছরে কত খরচ হবে? 500 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। আপনি জানেন এটা 1% দিল 100, 5 দিয়ে দিয়েছি 500। এতে করে 1,06,932 জন কর্মচারী এবং 82,000 পেনশন ভোগীরা এতে উপকৃত হবে।